দীর্ঘদিন পর গভীর বঙ্গোপসাগরে মিলছে ইলিশের দেখা। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সরগরম এখন ইলিশ বেচাকেনার উপকূলীয় মৎস্য বন্দরগুলো। তবে ইলিশের প্রাচুর্য থাকলেও জেলে পাইকার এবং আড়তদারদের মুখে হাসি নেই, কারণ একদিকে করোনা মহামারীর প্রভাব, তার উপরে হঠাৎ করে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে ইলিশের দাম। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরগুনার পাথরঘাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজার। দীর্ঘ 65 দিনের অবরোধ শেষে গত 24 জুলাই থেকে গভীর সাগরে যাওয়ার অনুমতি পান জেলেরা, কিন্তু দেখা মেলেনি রূপালী ইলিশের। চলতি মাসের শুরু থেকে সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, তাই কয়েকদিন ধরেই ব্যস্ততার শেষ নেই এখানকার ট্রলার মালিক, শ্রমিক, পাইকার এবং আড়তদারদের। গভীর সাগর থেকে প্রতিদিন এখানে নামছে হাজার হাজার মন ইলিশ। এখন মাছ মোটামুটি যা হয় ভালোই হয়, কিন্তু এখন মাছের দাম নাই। আগে মনে করেন আপনার এই সমান সমান মনে করেন বাজার খরচ হয়েছে, আর এটির মনে করেন এই বাজার খরচ এই লাইনে আর কি চলতে আছে। আমরা মাছ পাইছি এবার কিন্তু খুব ভালো, বুঝছেন, কিন্তু কুলাইয়া দাম পাই না মাছে। মাছ মিডিয়াম সাইজ যেটা 12,000 টাকা, আর 20,000 টাকা আছে যেটা এলচি, যেটা এলচি যেটা গেল বছরে ছিল 30,000 নিম্নে, আর যেটা 12,000 এটা ছিল গেল বছরে 18,000। সরবরাহ বাড়ায় দাম পড়ে গেছে ইলিশের, তাই লাভের মুখ দেখতে পারছেন না এখানকার পাইকার এবং আড়তদাররাও। লাভবান না, কারণ এক কিলো করোনা পরিস্থিতি, অন্যদিকে সকল মোকামি এক এক রকম মাছ হইতে, একই রকমের মাছ হইতেছে। মোকামি দাম কম, যে যার ফলে এখানের পাইকাররাও অত বেশি দামে কিনতে পারতেছে না, আর জেলেরাও দাম ওটা পাইতেছে না। সরবরাহ বেশি বেড়েছে, তো বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ এই রূপালী ইলিশের স্বাদ গ্রহণ করতে পারবে। যদি এই দৃষ্টিতে বলি তাহলে এটা একদিক থেকে ভালো। আবার যদি একদিক থেকে বলি যে বা দাম কমাতে জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও বলা যায়। সামনের দিনগুলোতে ইলিশের সরবরাহ ভালো থাকলে পেছনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন উপকূলের কয়েক লাখ জেলে। ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ট্রলার মালিক, পাইকার এবং আড়তদাররাও, এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, সাগর ও নদীর ইলিশের খবর জানতে এখন যাচ্ছি বরিশাল ও বরগুনায়। প্রথমে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ। সোহেল, সাগরে তো অনেক মাছ ধরা পড়ছে, এই বিষয়ে জানাবেন, আর এই যে এত মাছ ধরা পড়ছে এতে জেলেদের খুশি কেমন দেখছেন? আমি যে এখানকার জেলেদের সাথে কথা বলেছি, কিন্তু আসলে ইলিশের দাম একই সঙ্গে ইলিশ সরবরাহ বেড়ে যাওয়াতে এবং সকল মোকামগুলোতে, সকল মৎস্য বন্দর গুলোতে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইলিশের দাম বাড়ছে না বা কমে এসেছে বা অনেকটা পড়ে গেছে। এই কারণে আসলে ট্রলার মালিক সমিতি বা ট্রলার মৎস্যজীবী, ট্রলার শ্রমিক যারা রয়েছেন তারা খুব একটা লাভের মুখ দেখতে পারেননি, তবে তারা আশা প্রকাশ করেছেন যদি এভাবে ইলিশ অব্যাহত থাকে বঙ্গোপসাগরে তো সেই ক্ষেত্রে হয়তো ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তবে একটি বিষয় কিন্তু গভীর সাগরে ইলিশের দেখা মিললেও যে স্থানীয় নদ নদী বরগুনার বা আশেপাশে যেসব বড় বড় খরস্রোতা নদী রয়েছে সেসব নদীতে কিন্তু ইলিশ খুব একটা দেখা মিলছে না। বঙ্গোপসাগরে ইলিশ দেখা মিলছে এবং আমি পাথরঘাটা মৎস্য বন্দরে আমি সরাসরি দেখেছি, সেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ মন প্রতিদিন হাজার হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু আসলে জেলেদের এখনো পর্যন্ত সেই প্রত্যাশিত শাহিন, আপনি তো শুনছিলেন সোহেলের কাছ থেকে সাগরের কথা, তো নদীতে কেমন ইলিশ ধরা পড়ছে? রাইসুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের ইলিশ মোকামে, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমার বিশাল বিশাল ছুরি বোঝাই কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ, এবং এই ইলিশগুলো দেশের বিভিন্ন স্থানে যাবে। তবে এখানে যেটি সমস্যা, আমাদের বরগুনা সহকর্মী সোহেল হাফিজ যেটি বলছিলেন যে সাগরে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ছে, বিপরীতে নদ নদীতে কিন্তু ইলিশ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন যে নদীর ইলিশের স্বাদই কিন্তু সবচেয়ে বেশি এবং নদীর ইলিশের চাহিদাই কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে বেশি। একটি বিষয় আমি আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে মূলত যে সাগর থেকে যে ইলিশটি আসে, আমরা লোক স্থানীয়ভাবে এটিকে বলি ফিশিং ট্রলের ইলিশ,
এই ফিশিং ট্রলারের ইলিশ যদি সাগর থেকে আসে, এটি আসলে মূলত আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো, কিন্তু এই রপ্তানিটি বন্ধ রয়েছে গত বেশ কয়েক বছর ধরে। আর এখানে যে বিষয়টি আমরা মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জেনেছি যে রপ্তানিও এই এই ইলিশ তার মানে চোরাই পথে পাচার হতো বিভিন্ন দেশে, প্রতিবেশী দেশ বিভিন্ন দেশে, কিন্তু সাম্প্রতিক সময়ে সীমান্তে কড়াকড়ির কারণে এই ইলিশটি পাচার করা যাচ্ছে না, এবং পাচার করতে না পারার কারণে প্রতিদিন যে ইলিশটি আসছে 3-4 হাজার মানে 3-4 হাজার মন যে ইলিশ আসছে, এই ইলিশটি এখন এখানে আটকা পড়ে যাচ্ছে, এবং আটকা পড়ে যাওয়ার কারণে এটি আসলে দাম কমছে। কিন্তু আমরা যে ইলিশটির উপরে আমরা নির্ভরশীল, যেটি এই অঞ্চলে বেশি চলে তথা সারা দেশে যে ইলিশের চাহিদা সবচেয়ে বেশি, সেই নদী নদীর ইলিশ কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না এবং আসছেও না। রাইসুল আক্তার ফারুক শাহীন ও সোহেল হাফিজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ।